24 জুলাই ছিল মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী। দিনটিকে প্রতি বছর নির্বাচন করা হয় পশ্চিমবঙ্গ সরকারের তরফে মহানায়ক সম্মান দেওয়ার জন্য। বিনোদন জগতের শিল্পীদের বেছে নেওয়া হয় তাদের হাতে উত্তম কুমার নামে নামাঙ্কিত এই পুরস্কার তুলে দেওয়ার জন্য। এবছর ডালিউডের একগুচ্ছ তারকা পেল এই সম্মাননা। তালিকায় নাম রয়েছে শুভশ্রী গাঙ্গুলী, শ্রাবন্তী চ্যাটার্জি, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কোয়েন মল্লিক ও অঙ্কুশ হাজরা। এদিকে এখন আর অভিনয় না করলেও মহানায়ক সম্মান উঠেছে তৃণমূলের ঘনিষ্ঠ সায়ন্তিকার হাতেও। অন্যদিকে পুরস্কার প্রাপ্তদের তালিকা দেখে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ট্রল। শ্রাবন্তী, শুভশ্রী কি এমন সিনেমা করেছে যে মহানায়ক সম্মান দেয়া হলো তাদেরকে, এমন প্রশ্ন নেটিজেনদের মাঝে। গত বছর নুসরাত জাহান মহানায়ক সম্মান পাওয়া নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। তার অভিনীত ছবিগুলোর নাম নিয়ে অনেক প্রশ্ন তুলেছিল। মহানায়ক উত্তম কুমারের নামাঙ্কিত একটি পুরস্কার নেয়ার মতো যোগ্যতা কি রয়েছে তার? যদিও এই দিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানার সকলকে সম্মান দেওয়া হয়েছে, কাউকে বাদ দেওয়া হয়নি। যারা যোগ্য সকলেই তার যোগ্য সম্মান পাবেন মহানায়ক সম্মাননায়।